আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি রান্না করব কই মাছ দিয়ে লাল শাক। তো চলুন আমি কীভাবে লাল শাকটা রান্না করি। অনেকে হয়তো মনে করবে যে এটা দেখানোর কি আছে, এটা তো সবাই জানে। তো আমি যেভাবে রান্না করি হয়তো আমার রান্নাটা হয়তো একটু ভিন্ন রকম হতে পারে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। এখানে আমি কিছু লাল শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে কিছু কয়েকটা কই মাছকে আমি ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে, আর সামান্য লবণ দিয়ে আমি কই মাছগুলো ভেজে নিয়েছি। তো আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আগেই। তো এটার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এটার মধ্যে আমি সামান্য 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা একটু সামান্য নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানি দিলাম মশলা কষানোর জন্য, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে, তাই পানি দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এর মধ্যে কোনো হলুদ দিব না। আমি লাল শাক রান্না করতে কখনোই আমি হলুদ দিই না, এটা অনেকে জানে, অনেকে আবার জানে না। লাল শাকের মধ্যে হলুদ দিলে লাল শাকের কালারটা ভালো আসে না, হলুদ না দিলে লাল শাকের আসল কালারটা বোঝা যায়। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এই শাকগুলো দিয়ে দিলাম। একটু মশলার সাথে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলো কষাতে হবে, চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো আমি লাল শাকগুলো একটু নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে দিলাম। এখন দু 3 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে রেখেছি, তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো 2 মিনিট পর এসে ঢাকনাটা উঠিয়ে এবার আমি ভাজা কই মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলোকে শাকের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিতে হবে, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার চুলার আঁচটা একটু আর একটু বাড়িয়ে দিলাম। একটু পানি তো দিতে হবে, পানি না দিলে তো মাছের সাথে শাক আর মাছ একসাথে মিশবে না, আর মাছের ভিতরেও কোনো মশলা ঢুকবে না। যেহেতু আমি মাছ দিয়ে শাকটা রান্না করতেছি, তো মাছের স্বাদটা যেন শাকের সাথে মিলে যায়, তাই পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি, এখন আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু ফ্লেভারের জন্য। আমার শাকটা প্রায় রান্না হয়ে গেছে,
এ পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, ওই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাগুলো আমি আগে ধুয়ে কুচি করে রেখেছিলাম। আমার শাক রান্নাটা হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার এ রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি লাল শাক সবসময় এভাবেই রান্না করি, লাল শাকের মধ্যে আমি হলুদ দিই না। আমি অন্য শাকের মধ্যে হলুদ দিই, কিন্তু লাল শাকের মধ্যে আমি কোনো হলুদ দিই না। মাছ ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর শাকের মধ্যে শাক রান্না করার সময় আমি কোনো হলুদ দিইনি। তো আমি এখন চুলাটা নিভিয়ে দিলাম। আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। বেল আইকনটা প্রেস করার পরে যে অল লেখা থাকবে, অল লেখাটার মধ্যে আপনারা টাচ করবেন। পরে আমি যত ভিডিও আপলোড করব সব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।